ডাক্তার নার্সদের সহানুভূতির সঙ্গে রোগীর সেবা করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে 30 প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে কমিউনিটি সেন্টার থেকে। আগামীতে বিনামূল্যে ইনসুলিনও সরবরাহ করবে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অধীনে পরিচালিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠান। ছয়টি ব্যাচের 210 জন স্নাতক নার্সকে শিক্ষা সমাপনীর সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ছয়জন শিক্ষার্থীকে দেয়া হয় নার্সিংয়ে প্রধানমন্ত্রী পুরস্কার। মল্লিকা আক্তার, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও কলেজের ওয়েবসাইট এবং ব্যবস্থাপনার সফটওয়্যার উদ্বোধন করেন সরকার প্রধান। চিকিৎসা ঔষধ খেয়ে যতটা না সে সুস্থ হয়, আমাদের ডাক্তারদের কাছ থেকে সহানুভূতি এবং নার্সদের সেবা পেয়ে কিন্তু তার থেকে বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারে। জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। দেশের বাইরে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সেবা নিশ্চিত করে বিদেশে যাওয়ারও সুযোগ রয়েছে। আমাদের হাসপাতাল রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, মাতৃ সেবা কেন্দ্র রয়েছে, সব ক্ষেত্রে আমাদেরই অনেক বেশি নার্সের দরকার। তারপরে আমি বলবো যে কেউ যদি ভালো শিক্ষা নিয়ে এবং কোন কোন দেশে নার্সের দরকার সেই দেশের ভাষাটা শিখে অনেকেই কিন্তু বিদেশে চাকরি করতে পারেন, সেই সুযোগটাও কিন্তু রয়েছে। স্বাস্থ্যসেবায় তার সরকারের উদ্যোগের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে ইনসুলিন সরবরাহ করবে সরকার। এখন আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি কমিউনিটি ক্লিনিকে আমরা যে বিনা পয়সায় ওষুধ দিই সেখানে আমরা ইনসুলিনটাও বিনা পয়সায় দিয়ে দেব, যাতে এই ডায়াবেটিস রোগী থেকে মানুষ এই রোগটা থেকে মুক্তি পায় সেই ব্যবস্থা করবো, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ইংল্যান্ডকে বাংলা ওয়াশ করা হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। এরকম সকল ক্ষেত্রে বাঙালি এগিয়ে যাক এবং মাথা উঁচু করে চলবে। অমিতা সম্পা, ডিবিসি নিউজ ডেস্ক।